নমস্কার, এটু চর্চায় সকলকে স্বাগত। আমি আগের ভিডিওতে বলেছিলাম কেন নেতৃত্বগণ 60 অপশন নেবার জন্য এসএসকেএমএসকে শিক্ষকদের বলেছিলেন, তার সুবিধাটা কী ছিল ইত্যাদি বিষয় নিয়ে। তারই পরিপ্রেক্ষিতে ARDS, এরকম নামটা পুরো নেই, @ ARDS একজন মন্তব্য করেছেন, সেই মন্তব্যটি আপনাদের একটু পরে শোনাই, তারপরে আপনাদেরকে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। ফলে ওনার প্রশ্নের যা উত্তর আশা করি আপনাদেরও কাজে লাগবে। স্যার, সব বুঝলাম, কিন্তু আমাদের ডায়মন্ড হারবার ব্লকের ছাত্র ভরা বেশ কিছু স্কুল নো টিচার হয়ে যাওয়ার জন্য এই বছরে এক প্রকার তুলে দেওয়া হলো। স্টুডেন্টদের বিডিও ও প্রশাসন দায়িত্ব নিয়ে অন্যান্য স্কুলে ভর্তির ব্যবস্থা করলেন। শিক্ষক নিয়োগ যেহেতু হচ্ছে না, আগামী 2-3 বছরের মধ্যেই দ্রুত হারে শিক্ষক ও ছাত্র কমবে ও স্কুল উঠে যাবে। যখন স্কুল থাকবে না, তাই 65-দের বসিয়ে দেওয়া বা বহুদূরে নিয়োগ দেওয়াটি সহজ হবে কি না ভাবতে অনুরোধ করছি। অল্প কিছু 65-দের কি পাশাপাশি হাই স্কুল বা প্রাইমারিতে দেওয়া সম্ভব কি? প্যারা টিচার হিসেবে 60 অপশনধারীরা এই সুযোগ পেতে পারেন? অনুগ্রহ করে এই বিষয়ে বক্তব্য রাখবেন। @ARDS 143 আপনার উদ্দেশ্যে জানাই যে, দেখুন, কিছুদিন যাবত বা বেশ কিছুদিন যাবত এসএসকেএমএসকেতে স্টুডেন্ট না থাকার দরুন স্কুল উঠে যাচ্ছে এবং গিয়েছে, ভবিষ্যতেও যাবে হয়তো। সেই সব স্কুলের যে সমস্ত শিক্ষক রয়েছেন তাদেরকে প্রথমে ব্লকের কোনো স্কুলে দেওয়া যায় কি না আগে দেখা হয়, তারপরে জেলার, তারপরে জেলার বাইরে। ঠিক এই পদ্ধতিতে কিন্তু টিচারদের ট্রান্সফার করা হয়। কিন্তু আপনার বক্তব্য হচ্ছে যে নো টিচার, অর্থাৎ স্কুলে স্টুডেন্ট আছে প্রচুর কিন্তু টিচার নেই। এমতো পরিস্থিতিতে যদি বাকি অন্য স্কুল না উঠে যায়, সেখান থেকে টিচার এনে ওখানে ভর্তি করার ব্যবস্থা যেহেতু নেই এখনো পর্যন্ত, আর টিচার নিয়োগ তো হচ্ছেই না, সেই মতো পরিস্থিতিতে কি হতে পারে? আপনি প্রশ্ন করেছেন যে 65-দের কি পর্ষদের স্কুলে সরিয়ে নিয়ে যেতে পারে, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে 60 অপশনকারীদের কি সেই ব্যবস্থা করতে পারে। তো দেখুন, দুটো প্রশ্ন আলাদা হলেও বিষয়টি একই। তো প্রথমেই বলে রাখি যে 65-তে যারা রয়েছেন তাদেরকে পর্ষদের স্কুলে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এটি কিন্তু এর আগেও মিশনের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে ব্লক বা জেলা থেকেও। এবার পড়ে রইল 60 অপশনকারী শিক্ষক। আমরা এবং অনেক শিক্ষক নেতৃত্বই ভেবেছিলেন যে 60 অপশনকারী শিক্ষকদের বোধহয় প্যারা টিচারের মর্যাদা যখন দিচ্ছে তার সুযোগটাও দেবে, তাদেরকে এসএসকেএমএসকে উঠে গেলে হয়তো তাদেরকে সরিয়ে নিয়ে গিয়ে পর্ষদের স্কুলে তুলে নেওয়া হবে। ঠিক যেমন করে প্রাইমারি এসএসকেদের প্রাইমারিতে নিয়ে যাওয়া হতে পারে প্যারা টিচার করে, তেমনি এমএসকে টিচারদের আপার প্রাইমারি বা মাধ্যমিক স্কুলগুলোতে নিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু আমরা বাস্তবে কী দেখলাম, তার কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। তাহলে দেখা যাচ্ছে যে 65-দেরও সেই সম্ভাবনা নেই, 60-এদেরও সেই সম্ভাবনা নেই। কয়েক বছরের মধ্যে প্রচুর টিচার রিটায়ার করবেন এ বিষয়ে নিঃসন্দেহ। আবার সরকারি উদাসীনতায় অনেক স্কুলই স্টুডেন্টহীন হবে, সেই সমস্ত টিচাররাও উদ্বৃত্ত হবে, ফলে বিভিন্ন জায়গায় তাদেরকে ট্রান্সফার করতে হবে। এই করতে করতে যে কদিন চলবে সেই কদিন হয়তো এই এসএসকেএমএসকে টিকে থাকবে। বিগত শিক্ষামন্ত্রী পার্থবাবু কিন্তু বলে দিয়েছিলেন এসএসকেএমএসকে ডাইং ক্যাডার, অতএব এদের শিক্ষক নিয়োগ হওয়ার সম্ভাবনা কম। কিন্তু ভেরি রিসেন্ট একটি অর্ডার বেরিয়েছিল যে গেস্ট টিচার নিয়োগ করে অন্তত স্কুল বাঁচানো যায় কি না। কিন্তু আপনার মেসেজে দেখলাম গেস্ট টিচার নিয়োগের আগেই কিন্তু স্কুল থেকে ছাত্রছাত্রীদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে, স্কুলগুলোকে ক্লোজ করে দেওয়া হচ্ছে যেহেতু সেখানে কোনো টিচার নেই। তো এই প্রসঙ্গে
আমি অবশ্যই আগামী 3 তারিখে ত্রিপুরা ভবনে SSKMSK শিক্ষক নেতৃত্বরা যারা মিটিংয়ে বসবেন তাদের কাছে আমার আবেদন বা অনুরোধ, আপনারা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করবেন ওই দিন। তাহলে আশা করি SSKMSK-এর ভবিষ্যতে যে সমস্যায় পড়তে চলেছে সেটি থেকে কিভাবে বেরোনো যায়, মিশনের সঙ্গে প্রয়োজনে আলোচনা, অন্তত গেস্ট টিচার নিয়োগ করা যায় কি না, ভলান্টিয়ার টিচার কিন্তু অনেক রয়েছে। আমি এই বিষয়টি নিয়ে পরের ভিডিওতে আবার বিস্তারিত আলোচনা করব। তো এখনও পর্যন্ত আমরা 3 তারিখের দিকে তাকিয়ে দেখি 3 তারিখে কি আলোচনা হয়, তারপরে না হয় আবার বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।